আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আজকে তোমাদের সাথে আমার প্রথম অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কোর্সটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অংশটুকু নিয়ে থাকি, যার কোর্স কোড হলো 243103। এর আগে কলেজ চলাকালীন সময়ে আমি তোমাদের কিছু ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নির্ধারণ করেছি সেটি হলো এক্সট্রাকশন অফ জিন বা জিন আহরণ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজির মূল প্রতিপাদ্যই হলো জিন ম্যানিপুলেশন, অর্থাৎ জিনের রূপান্তরকরণ। কিভাবে আমরা এই জিনের রূপান্তর করতে পারি? এক জীব হতে চাহিদা মতো ও অন্য জীবে জিন স্থানান্তর করা হয়, এবং এই জিন স্থানান্তরের ফলে ওই জীবের বৈশিষ্ট্যের উন্নতি সাধন হয় এবং আমরা আমাদের চাহিদা মতো পদার্থ উৎপাদন করতে পারি। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো জীবের জেনেটিক পরিবর্তন, এবং কোনো জীবের জেনেটিক পরিবর্তন হলে তার ফিনোটাইপিক বা বৈশিষ্ট্যেরও পরিবর্তন ন করতে হবে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের দুই ধরনের জিন বা ডিএনএর প্রয়োজন হয়। একটি হলো কাঙ্ক্ষিত ডিএনএ, যাকে আমরা প্যাসেঞ্জার ডিএনএ বা টার্গেট ডিএনএও বলে থাকি, আর আরেকটি হলো বাহক ডিএনএ বা ভেক্টর ডিএনএ। আর এই ডিএনএ গুলা কাজে লাগানোর জন্য আমাদের কি করতে হবে? হয় আইদার জিন এক্সট্রাকশন বা জিন আহরণ করতে হবে, অথবা জিনকে আমাদের ল্যাবে প্রিপারেশন বা জিনকে প্রস্তুত করতে হবে। সর্বপ্রথম জিন আহরণ করেন সেপিরিও ও তার সহকর্মীরা 1969 সালে বা 1969 সালে। তারা ইস্টেরিচিয়া কোলাই বা ইকোলাইয়ের ল্যাক অপেরন জিনটিকে পৃথক করতে সমর্থ হন। তো আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ বা আহরণ বা পৃথকীকরণ, সেটি দুটি পদ্ধতিতে করা হয়। একটা হলো ক্লোনিং পূর্ব কাঙ্ক্ষিত জিন পৃথকীকরণ, অর্থাৎ বিফোর ক্লোনিং। আরেকটি হলো ক্লোনিং পরবর্তী কাঙ্ক্ষিত জিন পৃথকীকরণ বা আফটার ক্লোনিং। ক্লোনিং পরবর্তী কাঙ্ক্ষিত জিন পৃথকীকরণ পদ্ধতিটি হলো, আসলে এটি একটি প্রত্যক্ষ পদ্ধতি। সরাসরি আমরা কোনো কোষ বা কোনো সেল থেকে ডিএনএ আহরণ করতে পারি, আর ক্লোনিং পূর্ব কাঙ্ক্ষিত জিন পৃথকীকরণটি হলো সেটি আমরা একটু পরোক্ষভাবে করে থাকি। তো আমরা প্রথমেই পড়ব ক্লোনিং পরবর্তী কাঙ্ক্ষিত জিন কিভাবে পৃথক করা যায়। তো ক্লোনিং পরবর্তী কাঙ্ক্ষিত জিন পৃথক করাটা বেশ কষ্টসাধ্য। কোনো জিন আসলে পৃথক করা খুবই কষ্টসাধ্য, কারণ একটি ডিএনএ অণুতে বা কোনো কোষ বা জীবের অণুতে হাজার হাজার ডিএনএ, লক্ষ লক্ষ ডিএনএ থাকতে পারে। তার থেকে একটি মাত্র কাঙ্ক্ষিত জিন পৃথক করা বেশ কষ্টসাধ্য ব্যাপার, বিশেষ করে যে ইকোলায়ের মতো একটি সাধারণ ব্যাকটেরিয়াতেও প্রায় 1800 জিন রয়েছে। তো তাও সেটি সম্ভব। তো আমরা প্রোক্যারিওটিক সেল বা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ পৃথক করতে পারি, আবার ইউক্যারিওটিক সেল বা উদ্ভিদ বা প্রাণী কোষ থেকেও ডিএনএ পৃথক করতে পারি, আরেকটি আমরা প্লাজমিক ডিএনএ বা প্লাজমিক ভেক্টরও পৃথক করতে পারি। এখন আমরা ক্লোনিং পরবর্তী যে ডিএনএ আহরণ, সেটি কিভাবে আহরণ করা হয় সেটি শিখব, এবং সেটির মধ্যে আমরা প্রথমেই শিখব এক্সট্রাকশন প্রসেস অফ ডিএনএ ফ্রম ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে কিভাবে ডিএনএ আহরণ করা হয় বা প্রোক্যারিওটিক সেল থেকে কিভাবে ডিএনএ আহরণ করা হয়। তবে ইউক্যারিওটিক থেকে প্রোক্যারিওটিক সেলে ডিএনএ আহরণ করা অনেক সুবিধাজনক, কারণ ইউক্যারিওটিক সেলে যে ডিএনএ সেগুলো হচ্ছে আয়তনেও বড় থাকে এবং তাদের সংখ্যাও বেশি থাকে। এছাড়া ডিএনএর মধ্যে কিছু হিস্টন এবং নন হিস্টন প্রোটিন থাকে, সেই কারণে ইউক্যারিওটিক সেলে ডিএনএ আহরণ করা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো আমাদের যে ব্যাকটেরিয়া থেকে ডিএনএ আহরণ প্রসেস চারটা স্টেপে হয়ে থাকে। প্রথমে ক্লোনিং বা বংশবৃদ্ধি করতে হবে, পরবর্তীতে সেল লাইসিস বা কোষ আবরণী ভেঙে কোষের উপাদান মুক্ত করতে হবে, তারপরে স্টেপ হলো সেপারেশন অফ ডিএনএ বা ডিএনএ কিভাবে পৃথকীকরণ করতে হবে, পরের স্টেপ হলো পিউরিফিকেশন অফ ডিএনএ বা ডিএনএ বিশুদ্ধকরণ। তো
প্রথম স্টেপে আমরা চলে যাই। প্রথম স্টেপটি হলো ক্লোনিং বা বংশবৃদ্ধি করতে হবে। আসলে একটি মাত্র সেল নিয়ে কাজ করলে সেটি আমাদের অনেক রিস্ক থাকে, সেজন্য আমাদের এই ব্যাকটেরিয়াটাকে বংশবৃদ্ধি করতে হবে। এখন সেই ব্যাকটেরিয়াটাকে কিভাবে বংশবৃদ্ধি করার জন্য কিছু কালচার মিডিয়াম ইউজ করা হয় যেখানে ব্যাকটেরিয়া খুব ভালো বংশবৃদ্ধি করে। তো আমাদের বাজারে কিছু কালচার মিডিয়াম পাওয়া যায় যেগুলো বিভিন্ন কেমিক্যাল এবং রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত, যেগুলো হলো অ্যামলাইন অথবা এলবি, যেটাকে বলা হয় লোরিয়া বার্টেনি। তো সেখানে আমাদের টেম্পারেচারটাকেও ফিক্সড করে দিতে হয় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি আমি এই কালচার মিডিয়ামে M9 বা লোরিয়া বার্টেনি কালচার মিডিয়ামে রেখে মৃদু ঝাঁকুনি যন্ত্র রেখে দিই একটি পাত্রে বসিয়ে, যেখানে আমি 150 বা 250 ঝাঁকুনি প্রতি মিনিটে দিই, তখন দেখা যাবে প্রতি 20 মিনিটে ব্যাকটেরিয়াগুলো একবার বংশবৃদ্ধি করবে। এবং এভাবে বংশবৃদ্ধি করতে করতে একটা সময় ব্যাকটেরিয়াগুলোর চরম বংশবৃদ্ধি হবে এবং সেখানে দেখা যাবে ব্যাকটেরিয়া কোষগুলো প্রতি মিলিমিটারে 2.3 থেকে 10^9 কোষ পার মিলিমিটারে পৌঁছে যাবে। এবং তখন আমরা স্পেকট্রোফাইটোমিটারের সাহায্যে যে এই ব্যাকটেরিয়ার যে পরিমাণটা বংশবৃদ্ধির পরিমাণটা সেইটার অপটিক্যাল ডেন্সিটিটা নির্ণয় করতে পারি। এখন আমাদের পরবর্তী স্টেপ হলো সেল লাইসিস বা সেলের উপাদান মুক্তকরণ। তো সেলে এই যদি আমাদের একটি ব্যাকটেরিয়া সেল হয় এবং সেই ব্যাকটেরিয়াল সেল থেকে বিভিন্ন উপাদান মুক্ত করার জন্য প্রথমে আমাদের যে সেল আবরণ বা যে ব্যাকটেরিয়ার যে কোষ আবরণীটি সেই আবরণীটিকে ভেঙে ফেলতে হবে এবং সেই সেল মেমব্রেনকে আমরা যান্ত্রিক শক্তি বা যে কোনো রাসায়নিক দ্বারা সহজেই ভাঙতে পারি। তো রাসায়নিক হিসেবে লাইসোজাইম এনজাইম বা EDTA ব্যবহার করা হয়। EDTA কে বলা হয় ইথাইলিন ডায়ামাইন টেট্রা এসিটিক এসিড বা এই দুইটার কম্বিনেশনও ব্যবহার করা হয়, অথবা SDS যেটাকে বলা হয় সোডিয়াম ডোডিসাইল সালফেট, তা দিয়েও আমরা এই কোষ আবরণীটাকে ভাঙতে পারি। তো এই কোষ আবরণীটাকে এই কেমিক্যাল দেওয়ার পর তাকে হচ্ছে কোনো সেন্ট্রিফিউগেশন করা হয়। সেন্ট্রিফিউগেশন মানে হলো কোনো দ্রবণে যদি নির্দিষ্ট স্পিডে ঘোরানো হয় তাহলে বিভিন্ন যে সাইজ বা শেপ বা তাদের যে ডেন্সিটি অনুযায়ী বিভিন্ন পদার্থে তলানি পড়ে এবং সেই থেকে দ্রবণটিকে আলাদা করা হয়। তো এইভাবে করতে করতে কোষের যে বিভিন্ন উপাদানে যে তলানি পড়বে এবং সেই দ্রবণটিকে আলাদা করে আমার নেওয়া হয়। এবং হওয়ার পরে আমাদের 3 নম্বর স্টেপ হলো সেপারেশন অফ DNA। এই যে কোষ দ্রবণ সেই দ্রবণ থেকে আমাদের DNA পৃথক করতে হবে। তো প্রথমে আমরা কোষের যে বিভিন্ন উপাদান সেই উপাদানগুলোকে আলাদা করে ফেলবো। তো আমাদের এখন দ্রবণের মধ্যে থাকবে প্রোটিন RNA এবং DNA। তো প্রোটিনকে আমরা পৃথক করব ফেনল দ্রবণ দ্বারা পৃথক করব। ফেনল দ্রবণ দিলে প্রোটিনটি পৃথক হয়ে যাবে এবং RNA কে পৃথক করার জন্য RNS এনজাইম ইউজ করব। আর তারপর আমাদের এই কোষ দ্রবণে DNA থেকে যাবে। তারপরে স্টেপ বা লাস্ট স্টেপ হলো পিউরিফিকেশন অফ DNA। এই DNA কে আমাদের বিশুদ্ধ করতে হবে এবং দেখা গেছে আমাদের যে DNA কালেক্ট করা হয় সেই DNA এর মধ্যে কিছু না কিছু প্রোটিন থেকে যায়। তো এই প্রোটিনটিকে সরানোর জন্য আমরা সোডিয়ামের উপস্থিতিতে ঠান্ডা ইথানল যদি 3:1 অনুপাতে যুক্ত করি তাহলে সেই DNA সূত্রে যে তলানি পড়ে এবং তা থেকে আমরা DNA কালেক্ট করি। তো দেখা গেছে আমরা স্পেকট্রোফটোমিটারের সাহায্যে সহজেই DNA যে পরিশুদ্ধতা বা বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। তো দেখা গেছে যে DNA 260 ন্যানোমিটার দৈর্ঘ্যের আলোক তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করতে পারে আর প্রোটিন করতে পারে 280 ন্যানোমিটার আলোক তরঙ্গ দৈর্ঘ্য। এবং DNA বিশুদ্ধতা নির্ণয় করার জন্য এই যে আলোক তরঙ্গ দৈর্ঘ্য 280 এবং 260 এটির অনুপাত যদি 1.8 থেকে 2.0 মধ্যে থাকে তাহলে সেটিকে আমাদের বিশুদ্ধ DNA হিসেবে ধরা হয়। এখন আমরা যে প্রসেসটা পড়লাম যে ব্যাকটেরিয়া থেকে কিভাবে DNA আহরণ করা হয় সেটি একটি ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো ছবিটি তোমাদের পরীক্ষার সময় দিতে হবে যদি কোশ্চেন আসে ব্যাকটেরিয়া থেকে কিভাবে DNA আহরণ করা যায়। তো এই পাত্রে আমাদের যে ক্লোনিংকৃত বা অসংখ্য ব্যাকটেরিয়া রয়েছে এবং সেই ব্যাকটেরিয়াগুলোকে কিভাবে আমরা
আলাদা করব সেন্ট্রিফিউগেশন করলে, যেটাকে আমি নির্দিষ্ট স্পিডে বা টেস্ট টিউবে রেখে নির্দিষ্ট স্পিডে ঘুরানোর ফলে আমার যে ব্যাকটেরিয়া কোষগুলো সেই কোষের তলানি পড়বে। তো সেই কোষের তলানি পড়ার পর এখানে আমরা একটি বিবর্ধিত কোষ দেখছি, যেখানে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর এবং ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেই ডিএনএটিকে দেখা যাচ্ছে। তো প্রথম কাজ হলো আমাদের এই কোষ আবরণীটিকে ভেঙে ফেলা, এবং এই কোষ আবরণীটি ভেঙে ফেলার জন্য আমরা লাইসোজাইম এনজাইম ইউজ করব। এছাড়া আমরা ইডিটিএ বা এস ডিএসও ইউজ করতে পারি। তো এই লাইসোজাইম এনজাইম দেওয়ার পর এই যে সেলের যে আবরণী সেই আবরণীটিকে ভেঙে যাবে, এবং এখানে একটি বিবর্ধিত যে কোষ প্রাচীর এর যে ভাঙা কোষ প্রাচীর সেই ভাঙা কোষ প্রাচীরটি দেখা যাচ্ছে। পরবর্তী স্টেপ হলো আমাদের এই যে কোষ প্রাচীরগুলো এবং ব্যাকটেরিয়া সেলের যে অন্যান্য উপাদান সেই উপাদানগুলোকে আলাদা করা, এবং সেটি আলাদা করতে হবে আবারও আমাদের সেন্ট্রিফিউগেশন করতে হবে। এবং সেন্ট্রিফিউগেশন করলে আমাদের যে কোষ আবরণী এবং কোষের যে অন্যান্য উপাদান সেগুলা তলানি পড়বে এবং আমাদের কোষ দ্রবণটি থেকে যাবে, এবং যে কোষ দ্রবণটি থেকে যাবে সেই কোষ দ্রবণটিতে আমার আরএনএ ডিএনএ এবং প্রোটিন থাকবে। তো আমাদের প্রথম এই এক একটা জিনিস সরাতে হবে, প্রথমে আমাদের সরাতে হবে প্রোটিনকে, এবং প্রোটিনকে সরানোর জন্য আমি এখানে ফেনল মিশ্রণ অ্যাড করব। এবং ফেনল মিশ্রণ দেওয়ার ফলে যে প্রোটিনের সহচ্যুতি করবে এবং প্রোটিনগুলা ভেঙে যাবে। প্রোটিনটা ভেঙে যাওয়ার পরবর্তী স্টেপ হলো আমাদের আবার সেন্ট্রিফিউগেশন করতে হবে। সেন্ট্রিফিউগেশন করলে আমাদের তিনটা স্তর তৈরি হবে। প্রথম স্তরে আমার ডিএনএ এবং আরএনএ থাকবে, মাঝের স্তরে যে প্রোটিনের স্তরগুলো জমা হবে, এবং যে লাস্টে সে লাস্টে ফেনল স্তর দেখা যাবে। এবং সেখান থেকে আমরা ডিএনএ এবং আরএনএ মিশ্রণ আলাদা করব, এবং আরএনএ কে আমরা আরএনএস এনজাইম দ্বারা ভেঙে ফেলব। তো পরবর্তী স্টেপ অ্যালকোহল প্রয়োগ করব, এবং যদি আমরা এরকম একটি কাঁচ দণ্ড দেওয়া হয় সেই কাঁচ দণ্ডে যে ব্যাকটেরিয়ার ডিএনএ আছে সেই ডিএনএটি জড়িয়ে যাবে। তারপরও এই ডিএনএটিতে কিছু পরিমাণ প্রোটিন থেকে যাবে, এবং এই প্রোটিন থাকার জন্য আমরা এই ডিএনএটিকে পিউরিফিকেশন বা বিশুদ্ধ করব, এবং বিশুদ্ধ করার জন্য আমরা এর মধ্যে ইথানল ইউজ করব। ঠান্ডা ইথানল ইউজ করার ফলে সে ডিএনএ হচ্ছে তলানি পড়বে, এবং তাকে আমরা সেন্ট্রিফিউগেশন করার পর ডিএনএ তলানি পড়বে, এবং এখান থেকে আমরা এই ডিএনএ অণুটিকে কালেক্ট করতে পারি। এখন আমরা ইউক্যারিওটিক কোষ বা প্রকৃত কোষ থেকে কিভাবে ডিএনএ আহরণ করতে হয় সেটি সম্পর্কে জানব। অনেক সময় আমাদের উদ্ভিদ ও প্রাণী কোষ থেকেও ডিএনএ আহরণ করতে হয়। তো প্রথমে উদ্ভিদ কোষে যে নরম কোষ এবং কলাগুলো আছে সেগুলো মর্টারে পিষে নিতে হবে, এবং মর্টারে পিষে নেওয়ার পর সেখানে ডিটারজেন্ট এবং বিভিন্ন এনজাইমস দ্রবণ ইউজ করতে হবে, এবং এই দ্রবণ ইউজ করার ফলে যে কোষ প্রাচীর সেই কোষ প্রাচীরটি বিগলিত হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে, এবং তারপর সেটাকে সেন্ট্রিফিউগেশন করতে হবে। তো প্রাণী কলার ক্ষেত্রে সেরকম মর্টারে পিষে আমার সুষম লবণ দ্রবণ প্রয়োগ করতে হবে, এবং সুষম লবণ দ্রবণের মধ্যে যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন আছে তা এনজাইম সহযোগে ক্রিয়া করবে, এবং ক্রিয়া করার ফলে যে কোষ পর্দা এবং কোষের যে অন্যান্য উপাদান সেগুলা হচ্ছে ভেঙে যাবে, এবং সেগুলা ভেঙে যাওয়ার পর আমার সেন্ট্রিফিউগেশন করতে হবে, এবং পরবর্তী যে স্টেপগুলো সেই স্টেপগুলো আমাদের প্রোক্যারিওটিক বা ব্যাকটেরিয়া কোষের মতোই। তো আমাদের আরেকটি ডিএনএ হলো ভেক্টর ডিএনএ আহরণ করতে হবে। তো আমাদের রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির ক্ষেত্রে প্রায় ভেক্টর ডিএনএ দরকার হয়, সেক্ষেত্রে আমরা প্লাজমিড ডিএনএ ব্যবহার করি। তো প্লাজমিড ডিএনএ হলো ব্যাকটেরিয়ার যে মূল জিনোম বা মূল ডিএনএ বহির্ভূত কিছু গোলাকার হচ্ছে ডিএনএ যেগুলো স্বপ্রজননক্ষম। তো সেই প্লাজমিড ডিএনএ বের করার জন্য বা এই ভেক্টরটিকে আহরণ করার জন্য প্রথমেই আমাদের সেই ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করাতে হবে, এবং বংশবৃদ্ধি করার পরবর্তী স্টেপ হলো যে সেই কোষ প্রাচীরটিকে ভেঙে ফেলতে হবে, এবং কোষ প্রাচীরটিকে ভেঙে ফেলার জন্য আমরা লাইসোজাইম এনজাইম অথবা ইডিটিএ একসাথে ব্যবহার করো। লাইসোজাইম ও ইডিটিএ একই সাথে ব্যবহার করতে হবে বিভিন্ন
সুক্রেজের উপস্থিতিতে। তারপর যে কোষ প্রাচীর গুলা, সেই কোষ প্রাচীর গুলা গলে যাবে বা ভেঙে যাবে, এবং কোষ প্রাচীর গুলা ভেঙে যাওয়ার পরের স্টেপ হলো সেন্ট্রিফিউগেশন। এবং এই সেন্ট্রিফিউগেশন করার ফলে দেখা যাবে টিউবের যে উপরের স্তরে সেই প্লাজমিড গুলা ভেসে যাবে মাছ, এবং তলানি হিসেবে যে ব্যাকটেরিয়া ডিএনএ এবং যে কোষের যে অন্যান্য উপাদান, সেই উপাদানগুলো তলানি হিসেবে জমা হবে, এবং এভাবে আমরা প্লাজমিড ডিএনএ কে পৃথক করতে পারি। এখন আমরা জিন আহরণের আরেকটি পদ্ধতি, ক্লোনিং পূর্ব জিন আহরণ বা বিফোর ক্লোনিং, সেটি সম্পর্কে পড়ব। তো 1970 সালে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম আবিষ্কৃত হওয়ার পর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এক নতুন দিগন্তের সূচনা হয়, যেখানে এমআরএনএ থেকে পরোক্ষভাবে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয়। তো আমরা যদি আমাদের সেন্ট্রাল ডগমা প্রসেসটি দেখি, সেন্ট্রাল ডগমা প্রসেসটিতে যেটা আমাদের কোষের ভিতর সম্পন্ন হয়, যেখানে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, এবং সেই ডিএনএ থেকে ডিএনএ যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো আরএনএ কালেক্ট করে নিয়ে আসে, যেটি হলো এমআরএনএ বা অনুলিপন প্রক্রিয়ায় তৈরি হয়, এবং আরএনএ থেকে সেই প্রোটিন তৈরি হয় যেটাকে বলা হয় ট্রান্সলেশন। প্রথমে আমাদের কি হয়, সেন্ট্রাল ডগমা প্রসেসটিতে আমাদের যে নর্মাল সেন্ট্রাল ডগমা প্রসেস আছে, সেই সেন্ট্রাল ডগমা প্রসেসটিতে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশনের মাধ্যমে, পরবর্তীতে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে, যা এখানে আমাদের এমআরএনএ তৈরি হয়, এবং এই এমআরএনএ ডিএনএ থেকে যে মেসেজগুলো, সেই মেসেজগুলো বহন করে নিয়ে আসে, এবং পরবর্তী পর্যায়ে আরএনএ থেকে আমার প্রোটিন তৈরি হয়, সেটা হলো ট্রান্সলেশন বা অনুবাদনের মাধ্যমে। তো আমাদের যে এই এমআরএনএ থেকে সিডিএনএ তৈরি করার প্রসেসটি, সেই প্রসেসটি এই যে আমাদের এই নর্মাল প্রসেস, সেই নর্মাল প্রসেসের সম্পূর্ণ উল্টাভাবে তৈরি হয়, যেহেতু এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম ইউজ করা হয়। রিভার্স কথাটাই অর্থই হচ্ছে উল্টা। তো আমাদের প্রথমে সেখানে প্রোটিন থেকে এমআরএনএ কালেক্ট করা হয়, এবং সেই এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমের মাধ্যমে সিডিএনএ তৈরি করা হয়। তো সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ হলো এমন এক ধরনের ডিএনএ যেখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা এক চেন বিশিষ্ট এমআরএনএ থেকে সিডিএনএ তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমের সাহায্যে। তো মেইন যে ডিএনএ, সেই ডিএনএ সাথে সিডিএনএ এর পার্থক্য হলো যে আমাদের মেইন ডিএনএ, সেই ডিএনএটা হচ্ছে ক্রোমোজোমে পাওয়া যায়, আর সিডিএনএটা নর্মালি ল্যাবে প্রস্তুত করা হয় এবং সেটি আমাদের নর্মাল সেলে পাওয়া যায় না। আর যে জিনোমিক ডিএনএ, সেই জিনোমিক ডিএনএতে অনেক এক্সন ইন্ট্রন থাকে, কিন্তু এই সিডিএনএতে কোনো এক্সন থাকে না। তো আমরা এই এমআরএন থেকে সিডিএনএ তৈরি করার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোটিনে জিন তৈরি করতে পারি, এবং বিশেষ করে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে ডিমের ওভা অ্যালবুমিন জিন, তারপর ইঁদুরের যে গ্লোমিন প্রোটিনের জিন, তারপর ইমুনোগ্লোবুলিন বিভিন্ন জিন, বা খাদ্য শস্যের বিভিন্ন প্রোটিন জিন আমরা এমআরএন থেকে তৈরি করতে পারি। এখন আমরা বিশেষ ধরনের প্রোটিন সংশ্লেষণকারী জিন আহরণ বা জিন এক্সট্রাকশন ফ্রম স্পেশাল হচ্ছে প্রোটিন থেকে কিভাবে জিন আহরণ করতে হয় সেটি সম্পর্কে পড়ব। তো আমাদের প্রথমে সেই প্রোটিনটিকে পৃথক করতে হবে, এবং বিশেষ ধরনের যে প্রোটিন সেই প্রোটিনটিকে পৃথক করতে হবে, এবং পৃথক করে সেই প্রোটিনটিকে বিশুদ্ধকরণ করতে হবে। তো সেই বিশুদ্ধকরণ করার পর সেই প্রোটিনের অ্যান্টিবডি তৈরি করতে হবে। তো অ্যান্টিবডি তৈরি করার জন্য আমরা এই প্রোটিনটিকে কোনো ইঁদুর বা গিনিপিকের দেহে প্রবেশ করিয়ে এই প্রোটিনটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করব। তারপর সেই অ্যান্টিবডি থেকে যে প্রোটিনের পলিজম, সেই পলিজম শনাক্ত করব তো থাকবে। তো সেই পলিজম শনাক্ত করার পর পরবর্তী স্টেপে আমরা সেই পলিজম থেকে এমআরএনএ পৃথক করব, এবং এমআরএনএ পৃথক করার পর সেখান থেকে আমরা সিডিএনএ তৈরি করব। সিডিএনএ তৈরি করার পর আমরা সিডিএনএ ক্লোনিং করব। তো একইভাবে আমরা যে জিনোমিক ডিএনএ হতে সেই কাঙ্ক্ষিত ডিএনএ জিনটাকে শনাক্ত করব, এবং সেই জিনটাকে আমাদের জিনোমিক যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে সেই ডিএনএটাকে কালেক্ট করব, এবং এই সিডিএনএ এর সাথে এই জিনোমিক ডিএনএ যে কলোনি হাইব্রিডাইজেশন করে আমরা সিডিএনএ নিশ্চিত করব যে আমাদের আসলে সিডিএনএ হয়েছে কিনা,
এবং তারপর সেই নিশ্চিত হওয়ার পর সেটিকে আমরা ক্লোনিং পদ্ধতিতে সিডিএন এর সংখ্যা বৃদ্ধি করব এবং সংখ্যা বৃদ্ধি করার পর সেখান থেকে আমরা সহজেই আমাদের জিন আহরণ করতে পারি। তো এটি আমাদের দেখা গেল যে ক্লোনিং পূর্ববর্তী জিন আহরণ, ক্লোনিংটা আসলে পরে করা হয়, জিনটাকে সিডিএন এ প্রস্তুত করার পর তারপরে আমাদের জিনের ক্লোনিং করা হয়। এখন আমরা সিডিএনএ থেকে কিভাবে এমআরএনএ থেকে কিভাবে সিডিএনএ তৈরি হয় সে সম্পর্কে দেখব। সিডিএনএ সিনথেসিস ফ্রম এমআরএনএ, এমআরএনএ হতে সিডিএনএ সংশ্লেষণ। তো আমাদের এখানে একটি এমআরএনএ আছে যেটা হচ্ছে 5' থেকে 3' মুখে হয়ে অবস্থান করে। তো এমআরএনএ এর একটি প্রান্ত আছে যেটাকে বলা হয় পলি এ টেল, বা যার হচ্ছে যে লাস্ট প্রান্তটা কিছু এডিনিন যুক্ত হয়ে থাকে, এর জন্য এর নাম হচ্ছে পলি এডিনাইলেটেড টেইল, যেটা 3 প্রান্তে থাকে। সেজন্য আমাদের এই এমআরএনএ থেকে ডিএনএ সিডিএনএ প্রস্তুত করতে হলে একটি স্বল্প দৈর্ঘ্যের প্রাইমার লাগবে যেটাকে বলা হয় অলিগো ডিটি প্রাইমার। যেহেতু এখানে এমআরএনএ এর একটি প্রান্তে এডিনিন আছে, তাহলে তার অপোজিট কারক থায়ামিন আমরা নিব প্রাইমারের জন্য, যেটা 3' থেকে 5' মুখী হয়ে অবস্থান করবে, কারণ এই খালি জায়গায় এমআরএনএ ডিএনএ সংশ্লেষণ করতে পারবে না। এবং তার সাথে সাথে আমরা এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিব এবং কিছু ডিএনটিপি সাপ্লাই করব, অর্থাৎ বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড সাপ্লাই করব। ডিঅক্সি এখানে এন দিয়ে অনেক ধরনের ডিএনটিপি ট্রাইফসফেট সাপ্লাই করব, এবং সাপ্লাই করার ফলে একটি অরিজিনাল যে এমআরএনএ সেটি থাকবে এবং সেখানে আরেকটি সিডিএনএ তৈরি হবে, যেটা সিডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে। তাহলে আমাদের তৈরি হলো একটি এমআরএনএ, যেটা অরিজিনাল সবুজ কালার দিয়ে বোঝাচ্ছে এমআরএনএ থাকলো, আর এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দেওয়ার ফলে এবং অলিগো ও প্রাইমার ইউজ ডিটি প্রাইমার ইউজ করার ফলে আমার আরেকটি স্ট্র্যান্ড তৈরি হলো, আরেকটি চেন তৈরি হলো, যেটাকে আমরা কালো কালি দিয়ে চিহ্নিত করেছি। এবং তারপরে যে ডিএনএ যে হাইব্রিডটি তৈরি হলো সেটি হলো এমআরএনএ ডিএনএ হাইব্রিড, এবং এই এমআরএনএ ডিএনএ হাইব্রিডটি হলো আনস্টেবল, এটি স্টেবল নয়, কারণ এখানে রাইবোনিউক্লিওটাইড এবং হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দুই ধরনের নিউক্লিওটাইড একসাথে আছে এবং তারা স্টেবল নয়। তো আমাদের এর পরের ধাপটি হলো এই এমআরএনএ ডিএনএ হাইব্রিড থেকে এমআরএনএ কে সরিয়ে ফেলা, এবং এই এমআরএনএ কে সরানোর জন্য আমরা অ্যালকালাইন বা ক্ষারক ইউজ করব, এবং এই ক্ষারকটি ইউজ করার ফলে যে এমআরএনএ সবুজ চেনটি সেই চেনটি নষ্ট হয়ে যাবে, এবং হচ্ছে এই যে সিডিএনএ যে স্ট্র্যান্ডটি বা চেনটির যে এক প্রান্ত 3' প্রান্ত সেই প্রান্তে একটি চুলের কাটার মতো লুপ বা হেয়ারপিন লুপ দেখা যাবে। এবং এই যে হেয়ারপিন লুপটি, এই হেয়ারপিন লুপের যে 3' অংশটি সেটি এখানে প্রাইমার হিসেবে কাজ করবে। তো এখন এই প্রাইমারের সাথে আমরা যদি ডিএনএ পলিমারেজ এনজাইম ইউজ করি এবং সেই সাথে কিছু ডিএনটিপি সাপ্লাই দেই, তাহলে সেখানে ডিএনএ আরেকটি স্ট্র্যান্ড যুক্ত হবে, যেটা হচ্ছে স্ট্র্যান্ড যুক্ত হবে, কিন্তু সেই যে চুলের যে কাটার যে লুপ বা ফাঁসটি, সেই ফাঁসটি হচ্ছে রয়ে যাবে, এবং সেই ফাঁসটিকে এখন আমাদের অপসারণ করতে হবে, এবং সেই ফাঁসটিকে অপসারণ করার জন্য আমরা এসআই নিউক্লিয়াস এনজাইম ইউজ করব, এবং এসআই নিউক্লিয়াস এনজাইম ইউজ করার ফলে সেই ফাঁসটি অপসারিত হয়ে যাবে যে চুলের কাটার মতো, এবং এখানে আমাদের যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হবে, একটি যেখানে একটি চেন 5' থেকে 3' মুখে অবস্থান করবে এবং আরেকটি চেন 3' থেকে 5' মুখে হয়ে অবস্থান করবে। এভাবে আমরা সিডিএনএ থেকে এমআরএনএ থেকে সিডিএনএ তৈরি করতে পারি। তো এ সম্পর্কিত একটি ভিডিও আমি তোমাদের এই ক্লাস শেষে দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত। তো এই জিনিসগুলা একটু কঠিনও আবার একটু সোজাও, তোমরা যদি এই জিনিসগুলা খাতায় লিখে প্র্যাকটিস করো এবং সেই সাথে বইয়ের সাহায্য নেয় এবং আমার লেকচারটি ফলো করো, তাহলে দেখবে এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।
এখন আমরা এমআরএনএ থেকে কিভাবে সিডিএনএ তৈরি হয় সেগুলা সেইটি সম্পর্কিত একটি ভিডিও দেখব। এখানে একটি এমআরএনএ অণু যেটা 5' থেকে 3' মুখী অবস্থান করে এবং এই এমআরএনএ অণুটি একটি পলি এডিনাইলেটেড ইন্ট আছে যেখানে অনেকগুলো এডিনিন থাকবে। এখন আমরা ভিডিওটি স্টার্ট করি। এখানে একটি প্রাইমার যুক্ত হবে যেটাকে অলিগো ডিটি প্রাইমার বলা হয় এবং সাথে একটি এনজাইম যুক্ত হবে এবং এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম এবং এই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটি আস্তে আস্তে সি ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে যেটা এমআরএনএ ডিএনএ হাইব্রিড। তারপর আমি অ্যালকালাইন দ্বারা এমআরএনএ অণুটিকে ভেঙে ফেলা হবে এবং এখানে একটি হেয়ারপিন লুপ তৈরি হবে এবং এই হেয়ারপিন লুপের মধ্যে আমি একটি এনজাইম দিব, সেটি হলো পলিমারেজ এনজাইম এবং একটি ডিএনএ তৈরি হবে। কিন্তু এই হেয়ারপিন লুপটিকে আমি এসআই নিউক্লিয়াস এনজাইম দ্বারা ভেঙে ফেলবো এবং ভেঙে ফেলার পরে আমার একটি ডাবল স্ট্যান্ডার্ড সিডিএনএ তৈরি হবে।